সোহিনী, সোহিনী আসছি, তাড়াতাড়ি এসো না। কি হয়েছে, ডাকছো কেন? উমা, তোমাকে এই শ্বাসটাতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। এই ঢঙের কথাগুলো ছাড়ো, ডাকছিলে কেন বলো? আচ্ছা শোনো না, আমার দু তিন দিনে জামাকাপড় প্যাক করে দাও, আমি একটু চেন্নাই যাব, অফিসে কনফারেন্স আছে। তিন দিন আমি একা থাকতে পারবো না। মাত্র তো দুটো তিনটে দিন, তাও ফ্লাইটে যাতায়াত করছি বলে তুমি বুঝতে পারছো, নাহলে সাত দিন লাগতো, দেখতে দেখতে কেটে যাবে। আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমি দিনটা ম্যানেজ করে নিতে পারি, আমি রাত্রে আমার আমার কথা শোনো, মাত্র তিনটে রাত, তার মধ্যে তুমি চলে আসছি। আচ্ছা শোনো না, বলছি মালতীকে একটু ডেকে নিই আমার সাথে। কোনো দরকার নেই, আশেপাশে সবাই ওর নামে কমপ্লেন করেছে। কি বলেছে শুনেছো তো, যে সব সংসারের কথা এদিক থেকে ওদিক করে, সবার সংসারের প্রবলেম করে, ক্রিয়েট করে। আরে শুধু তো রাত্রিটুকু থাকবে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমার তো দিনে কনফারেন্স, রাতে তো আমি ফ্রি, আমরা সারা রাত ফোনে কথা বলবো। এই আমার টিকিট বুক হয়ে গেছে, শোনো আমি স্থানটা করে নিচ্ছি, তুমি জামাকাপড়টা প্যাক করে খাবারটা দিয়ে দাও, আমি খেয়ে বেরোবো, কিন্তু টেনশন করো না, চলো চলো চলো। পারবে না তো?